আসসালামু আলাইকুম ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এন রাতের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে জাতিসংঘ সাধারণ পরিষদের ঊনআশীতম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ পথে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভোর পাঁচটায় কাতার এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন স্থানীয় সময় সোমবার রাত সাড়ে দশটায় জন এইভ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অবতরণের কথা রয়েছে মঙ্গলবার ড মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এছাড়া আগামী সাতাশ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন পাশাপাশি তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট এবং নেদারল্যান্ডস নেপাল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক করবেন স্বৈরাচারের পতন হয়েছে বলে সকল বিপদ কেটে যায়নি এখনও বিপদ রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও জয় পেতে হবে বিএনপি ক্ষমতায় গেলে গ্রাম পর্যায়ে প্রত্যেক পরিবারকে নিত্যপণ্য সহজলভ্য করতে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা তিনি জানান কিশোরগঞ্জে এক গণসমাবেশে তিনি বলেন শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সবাইকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে হাসান মাহমুদের রিপোর্ট প্রায় দশ বছরের ব্যবধানে কিশোরগঞ্জে কোন সমাবেশে তারেক রহমানের যুক্ত হবার খবরে কানায় কানায় পরিপূর্ণ পুরাতন জেলা স্টেডিয়ামের মাঠ ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের আহতদের মাঝে দেয়া হয় সহযোগিতা পরে সমবেত জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তারেক রহমান বললেন স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে তাই সতর্ক হতে হবে স্বৈরাচারের কিছু প্রেতাত্মারা কিন্তু এখনো দেশে রয়ে গিয়েছে পতন হয়েছে বলেই সকল বিপদ কেটে যায়নি এখনো সামনে বিপদ আছে এমন কোন কোন পরিস্থিতির উদ্ভব হয় যাতে করে করার সুযোগ পায় যেন না বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার যারা বাধ্য থাকবে জনগণের কাছে এবং সেজন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে এবং সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণের মাঠ থেকে জনগণের জন্য সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে যে কোনো মূল্যে কিশোরগঞ্জের কৃষি ও মৎস্য সম্ভাবনাকে কাজে লাগানোর কথা উল্লেখ করে তারেক রহমান জনগণের ভোটে ক্ষমতায় গেলে জনগণের জন্যই তার একটি পরিকল্পনার কথা তুলে ধরেন আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব গ্রাম থেকে শুরু করে থানা জেলা পর্যায় পর্যন্ত একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলো প্রয়োজন তার মধ্যে কিছু সংখ্যক খাদ্যদ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য যাতে করে প্রত্যেকটি পরিবার মাস শেষে রাষ্ট্রের এই সহযোগিতা পেলে কিছুটা হলেও তাদের স্বস্তিবোধ হয় শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে সবাইকে তা ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান বলেন জয় পেতে হবে অর্থনৈতিক মুক্তির রাজনৈতিক ক্ষমতা অর্জন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা পাশাপাশি আমাদেরকে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও জয় যুক্ত হতে হবে বেগম খালেদা জিয়ার মতো তারও বাংলাদেশ ছাড়া কোনো ঠিকানা নেই বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ও প্রান্তিক নেতারাও হাসান মা মোদ টিভি নিউজ ঢাকা রাজনীতির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সমসাময়িক রাজনৈতিক বিষয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবার কথা বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ স্থায়ী কমিটির অন্য সদস্যরা উপস্থিত আছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন কোন প্রতিহিংসা নয় জুলাই আগস্টের হত্যাকাণ্ড ও মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ও ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হচ্ছে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ট্রাইব্যুনাল আইন সংশোধনে আইন মন্ত্রণালয় আটটি খসড়া প্রস্তাব উপস্থাপন করে যার উপর বক্তারা তাদের মতামত তুলে ধরেন হাসান জাবেদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে সময়োপযোগী করতে এই মতবিনিময় সভার আয়োজন করে আইন মন্ত্রণালয় সভার শুরুতে আটটি প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা হয় যার মধ্যে রয়েছে কোনো রাজনৈতিক দল এই আইনের অধীনে অপরাধ করলে এবং তা প্রমাণ হলে সেই দলের রাজনৈতিক কার্যক্রম দশ বছরের জন্য নিষিদ্ধ করা ট্রাইব্যুনালের বিচার কাজ ভিডিও এবং অডিও রেকর্ডিংয়ের সুযোগ থাকা ট্রাইব্যুনাল চাইলে শুনানি সরাসরি সম্প্রচার করতে পারবে অভিযুক্ত ব্যক্তি চাইলে তার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবে পরে এসব প্রস্তাবনার উপর মত দেন বক্তারা যারা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে আমাদের সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে যারা গুরুতর নির্বাচনে অপরাধ করেছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের সংবিধান লক্ষণ করেছে তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন কেউ কেউ হচ্ছে ওয়ান ফিফটি ফোরে আর কগনাইজেন্স নিচ্ছেন ওয়ান নাইনটিতে সি আর পিসিতে তাহলে ওই এফআইআর এর বাসিছে আপনি কি করে ইনভেস্টিগেশন করাবেন ওই এফআইআর বিশেষে কী করে কগনাইজেন্স নেবে ম্যাজিস্ট্রেটার টোয়েন্টি থ্রি আপনি অ্যামেন্ডমেন্ট করবেন অথবা এইট সেভেন এইট নাইন টেন আগে যখন ট্রাইব্যুনালে বিচার হচ্ছিল তখন আমরা অনেকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ওই সময় বলেছি এখন কিন্তু একই ধরনের সেন্টিমেন্ট অন্য ভিকমেন্ট সো আই থিঙ্ক যখন আপনার আইন তৈরি করবেন সেন্টিমেন্টের কাছে কিন্তু কাবু হওয়া যাবে না সবশেষে আইন উপদেষ্টা বলেন প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়েছে শীঘ্রই ট্রাইব্যুনালে বিচারপতি নিয়োগ দেওয়া হবে আমরা এখানে কোনো প্রতিশোধ চাওয়া কোনো প্রতিহিংসা এটা না আমরা সুবিচার চাই এটার প্রতিফলন আপনারা আমাদের বিচার কার্যের মধ্যে দিয়ে দেখবেন আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব শুধুমাত্র আগের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা বিচার যে আছে সেটা হচ্ছে তো অবশ্যই অনেক গুণ ভালো নিরপেক্ষ গ্রহণযোগ্য বিচার হবে এই খসড়া প্রস্তাবনাই শেষ নয় সব পক্ষের মতামত নিয়ে আইনটি সংশোধন করা হবে বলেও জানান আইন উপদেষ্টা হাসান জাবেদ এনটিভি নিউজ ঢাকা ন্যূনতম মজুরি বাড়ানোসহ সহ বিভিন্ন দাবিতে আশুলিয়া ও গাজীপুরে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা এতে মহাসড়কে ব্যাপক যানজটে দুর্ভোগে পড়েন যাত্রীরা উদ্ভূত পরিস্থিতিতে মালিকপক্ষ পক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে আরও কয়েকটি কারখানা এ নিয়ে অর্ধশতাধিক কারখানা বন্ধ করা হল বকেয়া বেতন পরিষদ ন্যূনতম মজুরি বাড়ানোর দাবি সহ বিভিন্ন দাবিতে সকাল থেকেই অশান্ত হয়ে ওঠে শিল্পাঞ্চল আসুরিয়া দুই মাসের বকেয়া বেতনের দাবিতে নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট এর শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরে সেনা ও পুলিশ সদস্যরা ক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দেন শ্রমিকদের অভিযোগ দু মাসের বকেয়া বেতন পনেরো সেপ্টেম্বরের মধ্যে দেবার কথা থাকলেও কর্তৃপক্ষ দেয়নি উদ্ভূত পরিস্থিতিতে জিরাবোর নরসিংহপুর জামগড়া এলাকার বৃহৎ কয়েকটি পোশাক কারখানা ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এ নিয়ে অর্ধ কারখানা বন্ধ ঘোষণা করা হলো। এছাড়া গাজীপুরের বাঘের বাজার এবং টঙ্গির কয়েকটি স্থানে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা যানজটের চরম ভোগান দিতে পারেন যাত্রীরা এদিকে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কালিয়াকৈর থেকে ছয় জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সন্ধ্যায় রাজধানী উত্তরায় বিজিএমইএ ভবনে দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা শেষে তিনি এসব কথা বলেন মজুরি বোর্ড পুনর্গঠন করে মজুরি পুনর্নির্ধারণ ও বাৎসরিক ন্যূনতম দশ শতাংশ বেতন বৃদ্ধিসহ দাবি সহ আঠারো দফা দাবি জানিয়েছে পোশাক শ্রমিকরা তাদের ওই দাবির প্রেক্ষিতেই জরুরি সাধারণ সভা করে বিজিএমই তবে পোশাক শিল্পের মালিকরা শ্রমিকদের বেশিরভাগ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন রাজধানীর উত্তরা অফিসে এক জরুরি সাধারণ সভা শেষে বিজিএমই জানিয়েছে বিদ্যুত ও গ্যাসের মূল্য শিল্পের অক্ষমতা এবং উৎপাদনের খরচ বৃদ্ধির কারণে এই মুহূর্তে মজুরি বাড়ানো সম্ভব হবে না গণমাধ্যম সংস্কারে আগামী সপ্তাহে কমিশন গঠন হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম আজ রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উদ্যোগে সংবাদপত্রের অংশীজনদের সাথে আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এ সময় উপদেষ্টা বলেন গণমাধ্যমের স্বাধীনতার নামে ফ্যাসেটদের উদ্দেশ্য হাসিল করা যাবে না জুলাই গণভোত্থানে ফ্যাসিবাদের পক্ষে যারা কাজ করেছেন তিনি সাংবাদিক বা কবি হলেও বিচারের আওতায় আনা হবে তবে কেউ যেন হয়রানি শিকার না হয় তা নিশ্চিত করা হবে বলেও তিনি জানান বলেন আলোচনার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা জারি রাখা হবে গণমাধ্যমের স্বাধীনতা ছিল ফ্যাসিবাদের পক্ষে তারা কাজ করেছে এবং আমি এর আগেও এটা স্পষ্ট করেছি যে ফাসিদাবাদের পক্ষে যারাই কাজ করুক না কেন এই গণহত্যায় যারাই উস্কানি দিয়ে থাকুক না কেন তাদের বিচার হবে সে সাংবাদিক সাংবাদিক না কবি না সাহিত্যিক এটা বিবেচনায় আমরা নিব আবার একই সাথে কোনো সাংবাদিক বা যে কেউ তার সাথে যদি ইনজাস্টিস করা হয় তার প্রতি যদি অবিচার করা হয় সেই বিষয়টিও আমরা দেখব এন চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেছেন সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পর্যদস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে মোহাম্মদ ইউনুস সরকারের জনকল্যাণমূলক কাজে সবাইকে সহযোগিতা করতেও তিনি আহ্বান জানিয়েছেন রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটের পার্টি হাউসে এনটিভি পরিবারের আয়োজনে নিউ কর্মরত এবং জাতিসংঘের অধিবেশন সামনে রেখে যাওয়া সাংবাদিকদের সাথে প্রধান অতিথির দেয়া বক্তব্যে এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদেক আলী এসব কথা বলেন সাংবাদিক ফরিদ আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী লুৎফর রহমান বাদল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী স্বৈরাচার শেখ হাসিনার নিপীড়ন নির্যাতনের মুখে সাংবাদিকরা কিভাবে প্রাণ বাঁচাতে বিদেশে পালিয়েছিলেন তা নিয়েও সভায় কথা বলেন সাংবাদিকরা সংগ্রামী যারা নেতৃত্ব সাংবাদিকরাছেন আমাদের সন্তানপূর্ণ ছাত্র জনতা সবাইকে নিজের এবং সবার দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের গৌরবের বিষয় ইন্দুল ভাই আমাদের দায়িত্ব নিয়েছেন ওনার মতো একজন ব্যক্তিত্ব পাওয়া যাওয়া ভাগ্য বিষয় তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা আমাদের উচিত হবে আমরা যেখানে যে অবস্থায় থাকি যার যার অবস্থা থেকে সরকারকে সরকারের কাছে হস্তান্তর করতে পারেন সাংবাদিক হোক ব্যবসায়ী হোক রাজনীতিবিদ হোক বা কবি সাহিত্যিক হোক যেই হোক যে যা করেছে তার বিচার হওয়া উচিত বিচার না হলে তো আমরা পরবর্তীতে আবার আমরা যে আবার যে গুরুবাল তারা একই কাজ করবে এবং এই বিচারে সবার বিচারটা যেন স্বচ্ছ হয় এটা খেয়াল রাখা যে ওনারা ভুল করেছে আবার আমরাও ভুল করে তাদেরকে বিচার করবো এমন না হয় যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত এবং সেই জায়গায় সত্য বিচারের পক্ষে আমাদের সবাই সহযোগিতা করা উচিত কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার পদত্যাগের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন সকালে আদালত ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা পরে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে আদালত চত্বর প্রদক্ষিণ করে এ সময় বক্তারা অভিযোগ করেন আন্দোলনে শহীদ ভাইদের রক্তের দাগ শুকানোর আগেই অভিযুক্তরা জামিনে বের হয়ে যাচ্ছেন এর আগে গতকাল হত্যা চেষ্টা মামলার কয়েকজন আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর সহ ছয় আসামিকে জামিন দেন বিচারক মাহমুদা সুলতানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার সমন্বয়ক তকির আহমেদ বলেন আইন অনুযায়ী জামিন পেলে আপত্তি নেই তবে যে মামলার বয়স মাত্র চার দিন সেই মামলায় আসামিদের জামিন রহস্যজনক ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উত্তরার একটি বাড়ি থেকে নগদ এক কোটি ষোলো লাখ টাকা বিপুল পরিমাণ বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও দুটি প্রাইভেট কার সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও ডিএমপির উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম উত্তরার সাত নং সেক্টরের তেইশ নং রোডের নং বাড়িতে অভিযান পরিচালনা করে এ সময় তিনজনকে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে এক কোটি ষোলো লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছিয়াশি মার্কিন ডলার সহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয় এছাড়াও ইংরেজিতে পুলিশ লেখা তিনটি নেভি ব্লু রঙের বুলেট প্রুফ জ্যাকেট ও দুটি প্রাইভেট কার্ড জব্দ করা হয় আইএফআইসি ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেনের সঙ্গে ব্যাংকের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সকালে পুরানা পল্টনস্থ ব্যাংকটির প্রধান কার্যালয়ে মিট দ্য চেয়ারম্যান শীর্ষক এই সভাটি অনুষ্ঠিত হয় ছাত্র জনতার গণভ্যুত্থানের পর নতুন এই পর্ষদকে স্বাগত জানান ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা প্রধান অতিথির বক্তব্যে নতুন পর্ষদের চেয়ারম্যান বলেন আইএফআইসি ব্যাংকের কোষ তারল্য সংকট নেই কর্মীরা পরিকল্পিত পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারলে ব্যাংকটি নির্ভরশীল ব্যাংক হিসেবে গড়ে উঠবে এ সময় দেশব্যাপী ছড়িয়ে থাকা শক্তিশালী নেটওয়ার্কের ভিত্তি তৈরি করেছে ব্যাংকটি বলে তিনি জানান ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রংপুরে অনুষ্ঠিত হয়েছে এন প্রচারিত মার্শাল প্রেজেন্টস হা শো সিজন সেভেনের অডিশন রাউন্ড এই প্রতিযোগিতায় অংশ নিতে প্রচণ্ড গরম উপেক্ষা করে রংপুর বিভাগের আট জেলার প্রত্যন্ত অঞ্চলের শত শত প্রতিযোগী সকাল থেকে টাউন হল চত্বরে উপস্থিত হন রেজিস্ট্রেশন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অডিশনে অংশ নেন প্রতিযোগীরা রংপুরে অডিশনে চারজন ইয়েস কার্ড পেয়েছে যারা ঢাকায় দ্বিতীয় রাউন্ডে অংশ নেবেন কয়েকজনকে রাখা হয়েছে অপেক্ষমান তালিকায় দেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো এন টিভিতে প্রচারিত হচ্ছে স্পন্সর করছে মার্শাল কর্তৃপক্ষ চলতি জীবনে যাপিত জীবনে মানুষ যেভাবে তার দুঃখ যন্ত্রণা কষ্টের ভিতর দিয়ে তারা তাদের জীবন যাপন করছে সেই মানুষগুলোর মুখে হাসি ফোটানো এটা খুবই কঠিন একটা কাজ সুতরাং এই কাজটি যেই শিল্পীরা করছেন তাদেরকে সাধুবাদ জানাই অনেক সময় হয় কি যে আমরা ব্যস্ততার কারণে হাসতে ভুলে যাই তো এই হাসতে ভুলে যাওয়াটা যেন আমরা কোনোভাবে না ভুলে যাই সেটার জন্য এটার একটা উদ্দেশ্য আছে যে আমরা সবাই মিলে যেন হাসতে পারি নগদ নিবেদিত অর্থনীতির খবর দেশের বাণিজ্যিক নয়টি ব্যাংকের চলতি হিসেবে তারল্য ঘাটতি আঠারো হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এই নয় ব্যাংক হল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ন্যাশনাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক কমার্স ব্যাংক পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক সোমবার কেন্দ্রীয় ব্যাংক জানায় এই নয়টির মধ্যে ন্যাশনাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও কমার্স ব্যাঙ্ক তারল্য সংকট কাটাতে গ্যারান্টি চুক্তি সম্পন্ন করেছে এই চুক্তি করতে এছাড়া বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে ইসলামী ব্যাংক ও এক্সিম খবরের ভিডিও সহ আপডেট জানতে এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ রাত একটায় মধ্যরাতে খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য শুভরাত্রি